শরদেন্দু বন্দ্যোপাধ্যায় আসছে গপ্প মীরের থেকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কালোজয়ী হিস্টোরিক্যাল ফিকশান কালের মন্দিরা আসছে গপ্প থেকে এই গল্পের ক্ষেত্রে আমরা ভীষণ রকমভাবে একটা ঐতিহাসিক ব্যাপার তো দেখতেই পাচ্ছি সম্প্রতি আমরা ঝিন্দের বন্দি দেখলাম তাছাড়া বাবু মানেই সেখানটাতে একটা আলাদা রকমের একটা আমরা ঐতিহ্য দেখতে পাই বা আলাদা রকমের একটা টান টান উত্তেজনা তো আমরা দেখতেই পাই ঝিন্দের বন্দি গৌরমলার তুমি সন্ধ্যা রমিক এই গল্পগুলো আমরা মির্চি বাংলা অর্থাৎ সানডে সাসপেন্সে তো শুনেছি তো কালের মন্দিরে আসছে সানডে সাসপেন্স সেখানে চরিত্র প্রচুর হতে চলেছে গল্পের মধ্যে একটা গ্র্যান্ড ব্যাপার আমরা ভীষণ রকমভাবে ফিল করতে পারবো গপ্প থেকে যাবতীয় যে দর্শকরা রয়েছে যাবতীয় যে পার্টিসিপেন্ট রয়েছে মানে গপ্প মিরের থেকে যে যে সদস্যরা রয়েছে প্রত্যেকেই ভীষণ রকমভাবে এই গল্পের ক্ষেত্রে লাগবে অনুজয় চট্টোপাধ্যায়ের প্রমোশন আমরা ইতিমধ্যে দেখেছি পোস্টারটা অনবদ্য হতে চলেছে গল্পের সাউন্ড ডিজাইনার একটা ব্যাপার ভীষণ রকমভাবে হতে চলেছে যখনই কালের মন্দিরে আসছে অর্থাৎ শরদেন্দু বন্দ্যোপাধ্যায় সেখান থেকে আমাদের আশা ভীষণ রকমভাবে থাকে গল্পের ন্যারেশন অবশ্যই আমরা মেরে থাকা হবো কারণ একটা গ্র্যান্ড ব্যাপার তো থাকে এই গল্পের ক্ষেত্রে ঐতিহাসিক একটা প্রতিহিংসা হিংসা পরায়ণতা বিশ্বাসঘাতকতা সমস্ত বিষয়বস্তুগুলোকে ঠিক রকমভাবে দেখানোর জন্যে মির্দার যে ন্যারেশন অনবদ্ধ যখন দীপদা ন্যারেট করে আলাদা রকমের একটা মাত্রা পায় তো এখানটাতেও মির্দা যখন ন্যারেট করবে তো গল্পটা আলাদা রকমের একটা মাত্রা পাবে সেটা আমরা খুব ভালো করেই জানি মিউজিক রয়েছে গল্পের পোস্টার অনবদ্য হতে চলেছে এবং গল্পটার মধ্যে একটা গ্র্যান্ড ব্যাপার আমরা দেখতে চলেছি গল্প মিরেট ঠিক আমরা বেশ কিছুদিন ধরে দেখলাম যে কয়েকটা এভারেজ টাইপের গল্প আছে সেই রকমের হাইফাই একটা গল্প আমরা দেখি না তো কালের মন্দিরে আসছে একটা আলাদা রকমের গ্র্যান্ড ব্যাপার তো আমরা দেখতে চলেছি এবং অবশ্যই একসঙ্গে যখন পুরোটা দিচ্ছে এবং একটা যেহেতু প্রচণ্ড বড়ো গল্প তো সেখানে সম্ভবত আমরা দুটো পার্ট দেখতে চলেছি তবে সেই আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টার কাছাকাছি টোটাল তো থাকছেই মির্দাকে আমরা একটা অন্যতম চরিত্রে দেখব গপ্প মিরের ঠেকের সমস্ত সদস্যদের আমরা দেখতে পাবো এবং কালের মন্দির আর শরদিন্দু বাবু মির্দা তো আর কী চাই আলাদা রকমের একটা উত্তেজনা এবং দর্শকরা ইতিমধ্যে ভেরি মাচ এক্সাইটেড গপ্প মিরের ঠেকের এরকমই সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকুন